বর্তমান সময়ে বিলুপ্ত প্রায় মাছের তালিকায় পড়ে যায় দেশি শিঙ্গি ও মাগুর। এই দেশি শিঙ্গি মাগুর একসময় গ্রাম বাংলার খাল বিল জলাশয়ে পাওয়া গেলেও এখন প্রায় বিলুপ্ত। এই বিলুপ্ত প্রায় শিঙ্গি মাগুর মাছের প্রজনন করে চারা উৎপাদন কম খরচে সম্ভব পলিথিনের চৌবাচ্চায়। স্থানের দিশা দেখাচ্ছে মাছ চাষ, সেখানে পলিথিনের চৌবাচ্চায় দেশি শিঙ্গি মাছের প্রজনন অনেক বেশি লাভজনক। পলিথিনে মাছের প্রজনন বা ব্রিডিং করাচ্ছেন, বিশেষ করে মাগুর আর শিঙ্গি, যেখানে অত্যন্ত অল্প খরচে একটা কর্মসংস্থানের দিক দেওয়া যেতে পারে, এবং আমরা উদ্যোগী আছি যেটা অন্যান্য বেকার যুবক যারা রয়েছে তারাও যাতে এরকম মাত্র 10,000 টাকা একটা পুঁজি নিয়ে তারা যদি এরকম পলিথিনের চৌবাচ্চা বানিয়ে সেখানে এইরকম মাগুর শিঙ্গি যেগুলো বাজারে অত্যন্ত মূল্য বেশি এরকম প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান দিক দেখতে পারে। তার সাথে এক ব্লকের মৎস্য আধিকারিক জানিয়েছেন, পলিথিনের চৌবাচ্চায় কম খরচে অত্যন্ত লাভজনক দেশি শিঙি ও মাগুর মাছের প্রজনন। মাত্র 10,000-12,000 টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। একদিকে যেমন বেকারত্বের কর্মসংস্থান বাড়বে, আবার ভিন্ন ধরনের মাছ চাষেরও সম্প্রসারণ ঘটবে এই দেশি শিঙি মাগুর মাছের প্রজননে। চওড়া 12 ফুট লম্বা ও 1.5 ফুট গভীরতায় একটি চৌবাচ্চায় খরচে অত্যন্ত লাভজনক শিঙি মাগুর মাছের প্রজনন। এই সমস্ত যারা এচারি করছেন, হাতে কলমে হাতে খড়ি দিয়ে দিচ্ছেন এই রকম পলিথিনের চৌবাচ্চা বানিয়ে, তাদেরকে যাতে আমরা দপ্তরগতভাবে আরও প্রকল্প রূপায়ণের মাধ্যমে যাতে একটা পূর্ণাঙ্গ হ্যাচারি তৈরি করে আরও বেশি পরিমাণ মাছের উৎপাদন করতে পারে, সে বিষয়ে তাদের প্রযুক্তিগত সহায়তা এবং প্রকল্পগত সহায়তা দেওয়ার আমরা একটা উদ্যোগ নিচ্ছি এবং আশা করি যুবক যুবতী স্বল্প পুঁজি সম্মলন করে পলিথিনের চৌবাচ্চায় দেশি শিঙি ও মাগুর মাছের প্রজনন করলে তা আবার বাজারজাত করলেই খুব সহজেই তাদের এই পেশার মাধ্যমে লাভবান হতে পারবে। এ বিষয়ে বিশ্বজিৎ বর্মন নামে এক এরকম পলিথিনের চৌবাচ্চায় প্রজননকারী জানান যে খুব স্বল্প পরিমাণ টাকা খরচ করে পলিথিনের চৌবাচ্চায় দেশি শিঙি ও মাগুর মাছের প্রজনন ঘটাচ্ছে আর এটি অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে তাদের কাছে। পলিথিন করে যে প্রজননের যে এই যে এটা আমি করেছি, তার কারণ যে এই মাছের ব্রিডিং করতে যে হিউজ পরিমাণে খরচ হয় সেটা কিন্তু বেকার ছেলেরা প্রথম করতে পারে না। এইটা করলে বেকার ছেলেরা সবাই মানে মোটামুটি গ্রামে গ্রামে এই প্রজনন করা যেতে পারে। মৎস্য দপ্তর যে যদি এইরকমভাবে উদ্যোগ নেয়, আমিও মৎস্য দপ্তরের সঙ্গে থেকে আরও কিছু শিখতে চাই। সময়ে বেকারত্বের সমস্যা উত্তর বাড়ছে। বেকার যুবক যুবতীদের সঠিক পেশা বা উপার্জনের মাধ্যম খুঁজে দিতে তৎপর প্রশাসন।